পাবনার মধুপুর গ্রামের দরিদ্র কৃষক আবুল কাশেম বগুড়া থেকে মালটার 100 চারা এনে পতিত জমিতে গড়ে তোলেন নার্সারি। যে নার্সারিতে চারা উৎপাদন এবং বিক্রি করে সে এখন লাখপতি। প্রথমে বগুড়া থেকে 100 চারা নিয়ে আসি, নিয়ে আসার পরে লাগাই, লাগানোর পরে চারার থেকে আমি কলম করি, অনেক চারা উৎপাদন করি, উৎপাদন করার পর অনেক চারা বিক্রি করি। টেলিভিশনে মালটার বাণিজ্যিক সাফল্যে সংবাদ দেখে উজ্জীবিত হন একই গ্রামের আরেক কৃষক মকবুল হোসেন। প্রায় 3 বিঘা জমিতে মালটা চাষ করে তিনি এখন কোটিপতি। টিভিতে এই মালটা চাষের উপরে একটা প্রতিবেদন দেখি, যেটা হলো পার্বত্য অঞ্চলে। ওইটা দেখার পরে আমি মালটা চাষে উদ্বুদ্ধ হই। উদ্বুদ্ধ হওয়ার পরে পাবনা হর্টিকালচার সেন্টারের সহযোগিতায় আমি মোটামুটি আমার 3 বিঘে জায়গায় 500 মতো গাছ লাগাইছি। এই দুই ব্যক্তির বাণিজ্যিক সাফল্যে গোটা গ্রামের অন্য কৃষকরা শুরু করেছে মালটার চাষ। অল্প পুঁজিতে লাভ বেশি হয়, গ্রামের অনেক ফসলি জমিও পরিণত হয়েছে মালটার বাগানে। যদিও আমি এবার প্রথম, তবে আশেপাশে শুনতে পাচ্ছি যে মালটার গাছে অধিক লাভবান হচ্ছে, তো আমিও চিন্তা করতেছি হয়তো বা লাভবান হতে পারবো। এবার মানে লাভবান হব, অনেক বেশি ফল আছে, এটি আমি আশা রাখছি। বিদেশি তিনটে আমরা মালটা খাইতে যেটা আসে ওটার তিনটা সুস্বাদ, অনেক মিষ্টি। আমাদের দেশেও মালটা হিসেবে এই মালটাটা আমাদের উৎপাদন বেশি, এই জন্য মালটাটা আমরা 100 থেকে 120 টাকার মধ্যে পাবো, সেক্ষেত্রে আমরা লাভবানও বেশি হবেন। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, কৃষি বিভাগ প্রথম এ জেলায় বাড়ি এক নামে উচ্চ ফলনশীল মালটার পরীক্ষামূলক আবাদ করে। এ ফলের ব্যাপক ফলনই প্রমাণ হয় এ জেলার মাটি মালটা চাষের উপযোগী। তখন থেকেই মালটা চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। পাবনা জেলা মালটা চাষের জন্য মাটি আবহাওয়া দুটোই বেশ উপযুক্ত। আমাদের পাবনা জেলাতে আমরা প্রথম পর্যায়ে প্রদর্শনী হিসাবে কিছু মালটা চাষ করলেও এখন বাণিজ্যিকভাবে আমাদের বিভিন্ন জায়গায় মালটা চাষ হচ্ছে। কৃষি বিভাগের মতে এ জেলায় উৎপাদিত ফলের গুণগত মান বিদেশি ফলের চেয়েও ভালো। এ ফল ব্যাপকভাবে আবাদ হলে আমদানি নির্ভরতা কমবে বলেও মনে করেন তারা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।